আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, শিক্ষার 14 খাতে ভয়াবহ দুর্নীতি, সূত্র দুদক আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতি চলছে বহু বছর ধরে। মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা উপজেলা অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত দুর্নীতির বিস্তার। মন্ত্রণালয়ের এক শ্রেণীর পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত। অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর দুর্নীতিকে সমর্থন দেয়া, GPA-5 বিক্রি চক্র, চাহিদামতো পরীক্ষার কেন্দ্র, টেন্ডার, কেনাকাটা থেকে শুরু করে সর্বত্র একই অবস্থা। সব মিলে শিক্ষায় অন্তত 14টি খাত চরম দুর্নীতিপরায়ণ খাত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের সাম্প্রতিক এক পর্যবেক্ষণ ও সুপারিশ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় দুদকের সুপারিশের উপর 26 মে শিক্ষা মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সভাও আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। ওই সভা থেকে সেবা প্রার্থীদের হয়রানি ও দুর্নীতি প্রতিরোধে বিভাগ ও এর অধীন সব দপ্তর ও সংস্থার স্থাপিত অভিযোগ বক্স গুলো পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। চিহ্নিত দুর্নীতি প্রবণ খাত ও কাজের দিকগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পূর্ত কাজ নির্মাণ, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নতুন পাঠ্য বই মুদ্রণ ও শিক্ষাক্রম প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান NCTB, বেসরকারি ও NPO ভুক্ত বিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আরো আছে প্রশ্নপত্র ফাঁস, নোট গাইড, কোচিং, বাণিজ্য, শিক্ষক বদলি ও পদায়ন, প্রকল্প, প্রকল্পের গাড়ি ব্যবহার, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণের নামে অর্থ ব্যয়। শিক্ষা মন্ত্রণালয়ের আবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা নামে দুটি বিভাগ রয়েছে। শিক্ষা বোর্ড, বিজি প্রেস, ট্রেজারি এবং পরীক্ষা কেন্দ্র প্রশ্ন ফাঁসের উৎস। এসব প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তার সঙ্গে কোচিং সেন্টার, প্রতারক শিক্ষক ও অপরাধী চক্র যুক্ত থাকতে পারে। প্রশ্ন ফাঁস রোধে 8টি সুপারিশ করেছে দুদক। এর মধ্যে আছে প্রশ্ন প্রণয়নে মেধাবী, সৎ ও মূল্য বোধ সম্পন্ন, অনেস্ট শিক্ষক বাছাই করে নিয়োগ কমিটিতে রাখা, তাদের নজরদারি করা, এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ ও ICT আইনে মামলা করা। এছাড়া দুদক ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অপরাধে মামলা করতে পারবে। প্রশ্ন প্রণয়ন ও বিতরণে যারা থাকবেন তাদের সন্তান বা পোষ্য কেউ পরীক্ষার্থী নেই, সেই অঙ্গীকার নিতে হবে। পরীক্ষা কেন্দ্র সংখ্যা কমানো ও উপজেলা সদরে রাখার সুপারিশও করা হয়েছে। এরপরই দুদক কোচিং ও নোট গাইড ব্যবসাকে দুর্নীতির উৎস হিসেবে চিহ্নিত করেছে। শ্রেণীকক্ষে ঠিকমতো পাঠদান না করা, পাঠ্যপুস্তক, কোচিং মালিক এবং কিছু শিক্ষকের অবৈধভাবে স্বল্প সময়ে সম্পদ অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, শিক্ষা কার্যক্রমের মনিটরিং এর অভাব এবং অভিভাবকদের অসচেতনতাকে এর জন্য দায়ী করা হয়। কোনো কোনো স্কুলের প্রধান অনৈতিক সুবিধা নিয়ে অন্য বিষয়ের শিক্ষককে ইংরেজি গণিতের ক্লাস দেন যাতে কোচিং বাণিজ্য করতে পারে। এক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে 8টি সুপারিশ করা হয়, যার মধ্যে আছে শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিতে মনিটরিং জোর, সরকারি হাই স্কুলে নীতিমালা মেনে বদলি, গ্রামীণ স্কুলে গণিত ইংরেজির শিক্ষক সংকট দূর করা ও শহরের স্কুলে অন্য বিষয়ের শিক্ষকরা যাতে এই দুই বিষয়ে ক্লাস নিতে না পারে তা নিশ্চিত করা। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র বর্ণনামূলক, সৃজনশীল ও বিশ্লেষণ ধর্মী হওয়া উচিত, আর MCQ সম্পূর্ণ বাদ দেওয়া। কোচিং নীতিমালার বাইরে যেসব শিক্ষক কোচিং করান তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া। কোচিং সেন্টার বন্ধ ও এর মালিকদের মধ্যে যারা অবৈধ সম্পদ অর্জন করেছেন এ বিষয়ে খতিয়ে দেখবেন দুদক। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নোট গাইড প্রকাশনা সংস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। দুর্নীতির আরেক উৎস বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগে দুর্নীতি হয়। এছাড়া
জাল সনদে এমপিও ভুক্তি বোর্ড পরীক্ষার ফর্ম পূরণে কোচিং ফি আদায় হোস্টেল ভবন সংস্কার শিক্ষা সামগ্রী কেনাকাটা উন্নয়ন সহ বিভিন্ন মন গড়া খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় সুযোগ দেওয়ার বিনিময়ে আদায় করা হয় অর্থ। একইভাবে ভর্তির সময়ে নানা খাতে অর্থ আদায় এবং আদায়কৃত অর্থ আত্মসাৎ করা হয়। এসব দুর্নীতি রোধে পিএসসির আদলে কমিশনের মাধ্যমে নিয়োগ মাউসি ডিআইএ সহ সরকারি দপ্তর গুলোতে নিয়মিত ভাবে কর্মকর্তাদের বদলি সহ 5 দফার সুপারিশ করা হয়। দুদক বলছে এনসিটিভিতে দুর্নীতির মূল জায়গা পাঠ্য বই ও কাগজ কেনার দরপত্র প্রক্রিয়া এবং বিভিন্ন কাজের কমিটি গঠনে কর্মকর্তাদের কেউ কেউ স্বনামে ও বেনামে মুদ্রণ প্রতিষ্ঠানের মালিক বনে গেছে। এ ধরনের ব্যক্তি দরপত্রে অংশ নিলে শাস্তির আওতায় আনা প্রয়োজন। নতুন পাঠ্য বই যখন প্রবর্তন করা হয় তখন এক শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী তা আগেভাগেই প্রকাশকদের কাছে সরবরাহ করেন যাতে তারা মূল বই শিক্ষার্থীর হাতে যাওয়ার আগে বাজারে গাইড ছেড়ে দিতে পারে। এছাড়া পাঠ্য বই সংক্ষিপ্ত করায় কোচিং বাণিজ্য উৎসাহিত হয়েছে। এই অপকর্ম রোধে দুদক 6টি সুপারিশ করেছে। শিক্ষা খাতের পূর্ত কাজ করে থাকে ইডি। এই সংস্থা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। মাত্র 2 জন নির্বাহী প্রকৌশলী অধিকাংশ কাজের প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন। তাদের মধ্যে 1 জন প্রায় 40টি প্রকল্পের দায়িত্বে ছিলেন। সমালোচনা ওঠার পরে কিছু কমালেও এখনো অন্তত 30টি কাজের দায়িত্বে আছেন তিনি। এছাড়া প্রধান কার্যালয়ে বছরের পর বছর একই প্রকৌশলী কর্মরত আছে। অথচ 64টি জেলায় এডির কার্যালয় আছে যেখানে বদলি করা যেতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একাধিক নিয়োগ পরীক্ষা নেয়। এর প্রশ্নপত্র কম্পোজ ও ছাপানো দায়িত্বে রাখা এমন খণ্ডকালীন কর্মরত কর্মচারীকে যিনি নিজে এবং তার স্ত্রী চাকুরি প্রার্থী ছিলেন। বিষয়টি জানার পর রহস্যজনক কারণে শিক্ষা মন্ত্রণালয় শুধু একটি প্রতিবেদন চেয়ে দায় সারে। মন্ত্রণালয়ে দুদকের পাঠানো সুপারিশ পত্রে ইডিতে দুর্নীতির উৎস হিসেবে চিহ্নিত দিকগুলো হচ্ছে অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন, টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে দুর্নীতি, যেমন টেন্ডারের তথ্য ফাঁস, সমঝোতার নামে অনৈতিক সুবিধা নিয়ে সাপোর্টিং বা এজেন্ট ঠিকাদার নিয়োগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, টেন্ডারের শর্ত অনুসারে কাজ বুঝে না নেওয়া, মেরামত বা সংস্কার কাজের নামে ভুয়া বিল ভাউচার করে অর্থাৎ আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক বেনামে বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মাধ্যমে ঠিকাদারি কাজ পরিচালনা করা, যেসব কর্মকর্তা নামে বেনামে ঠিকাদারিতে জড়িত তাদের তালিকা তৈরি করে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলা সহ 7 দফা ব্যবস্থার সুপারিশ করে দুদক। দৈনিক শিক্ষার এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দুদকের উল্লিখিত সুপারিশ বিরোধী কাজ হয়েছে। সম্প্রতি ইডিতে একটি নিয়োগ পরীক্ষা হয়, সেখানে প্রশ্নপরায়ণ কমিটির সদস্যদের দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন কম্পোজের কাজে জড়িত ছিলেন একজন নিয়োগ পরীক্ষার্থী। এই অভিযোগ ওঠার পরও পরীক্ষা বাতিল হয়নি। মন্ত্রণালয় শুধু এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ নিয়ে দায়িত্ব শেষ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় বাতিল করা হয়েছে। অন্যদিকে এবারে এসএসসি পরীক্ষার্থী গত বছরের চেয়ে 2 লাখের কম, কিন্তু কেন্দ্র বেড়েছে 111টি।